নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়িতে যুবলীগের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আলাউদ্দিন শিবলু জানান, পৌর যুবলীগের উদ্যোগে র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে বুধবার এই আয়োজন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম। আর উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র মোহাম্মদুল্লাহ পাটোয়ারি, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন সহ আরও অনেক নেতৃবৃন্দ।